অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা শেখ হাসিনা, আন্দোলনকারীদের দখলে গণভবন, পুড়িয়ে দেওয়া হয় শেখ হাসিনার কার্যালয় পর্যন্ত, ভাঙচুর চলে সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে, হাতুড়ি মেরে ভাঙা হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি। এই পরিস্থিতিতে যাতে ভারতে অশান্তি না ছড়ায়, ঠিক সেজন্য সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গেদে, পেট্রাপোল, ঘোজাডাঙ্গা চলছে সেনা টহলদারি। দেখুন, বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা। সেনার দখলে পদ্মা পাড়ে দেশ, তারপরও চলছে বাংলাদেশ। গণভবনের দখল নিয়েছে আন্দোলনকারীরা, শেখ হাসিনার ঘরে তাণ্ডব আন্দোলনকারীদের। এ অবস্থায় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পেট্রাপোল সহ সমস্ত ভারত বাংলাদেশ সীমান্ত, জারি হাই অ্যালার্ট। পেট্রাপোল থেকে ঠিক 2 কিলোমিটার আগে হরিদাসপুর, সেখানে দেখা গেল যে আর্মি অর্থাৎ সেনাবাহিনীর গাড়ি রয়েছে, সেনাবাহিনী রয়েছেন, তারা টহল দিচ্ছেন। এবার এই সেনাবাহিনী তারা কী জন্য এখানে এসছেন, তারা কোথায় যাবেন, তাদেরকে কেন নিয়ে আসা হয়েছে জানিয়ে এখনও পর্যন্ত প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু কোনোভাবে সেই অর্থে তারা কিন্তু মুখ খোলেননি। বেশ কিছুক্ষণ এই বন্দর দিয়ে যাত্রীদের যাতায়াত বন্ধ ছিল। দু দেশের উচ্চ পদস্থ আধিকারিকদের মধ্যে দীর্ঘ বৈঠকের পর যাত্রীদের দু দেশের মধ্যে যাতায়াত চালু করা হয়। যারা এই পেট্রাপোলে এসে আটকে ছিলেন তাদের কিন্তু যাতায়াতের জন্য ছাড়া হয়েছে। অর্থাৎ ইতিমধ্যে বেশ কিছু বাংলাদেশি যাত্রী, তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশের উদ্দেশ্যে গেছেন এবং বাংলাদেশ ভারতীয় বেশ কিছু যাত্রী যারা ভারতে অর্থাৎ বাংলাদেশে আটকে গেছিলেন, ভারতীয় যাত্রী, তারাও কিন্তু ইতিমধ্যেই ভারতের দিকে প্রবেশ করছিলেন। তো দেশের মধ্যে একটা গঞ্জাম চলতেছে, গণ্ডগোল চলতেছে, আতঙ্ক তো থাকবেই। ওই পরিস্থিতিতে না আমরা আসছি মেডিকেল বিষয়ে, আমরা ডাক্তার দেখাবো, ওই জন্য দ্রুত চলে আসছি আর কি। ঠিক আছে, মাদারীপুর থেকে কোন যারা করতেছে এরা তো মানে সঠিক কাজটা করতেছে না। আমরা চাই শান্ত হোক, আর শান্ত হওয়ারই দরকার। আমাদের দেশের লোক ভালো নাই বললে মানে ঘৃণা আসে, যেন এত খারাপ এরা। নিরাপত্তা বাড়ানো হয়েছে নদিয়ার গেদে সীমান্তেও। এই সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যান বেশ কিছু পর্যটক। একদিকে যেরকম অগ্নিগর্ভ অবস্থা, তার মধ্যে নতুন সরকার আসুক বা যতদিন পর্যন্ত ওখানে মিলিটারি শাসন চলছে, তারা যাতে সঠিকভাবে দেশটাকে চালাতে পারে সেদিকেই আশায় বুক বাঁধছে এ দেশে আসা বাংলাদেশিরা। তারা ফিরে যাচ্ছেন নদিয়ার যে সীমান্তবর্তী ভারত বাংলাদেশ যে গেদে বর্ডার, এই গেদে বর্ডার দিয়ে মারামারি, ভাঙচুর এসবগুলো হচ্ছে। তা আমার তো এখন আমার বাসায় আমার তো যেতেই হবে, যেটা হচ্ছে ওটা ঠিক বা বেঠিক আমি বলবো না। আমার দরকার আমার দেশ যেন শান্তিতে থাকে। যে কোনো পরিস্থিতির জন্য তৈরি রয়েছে ভারতীয় সেনা। পুরা নর্মালে আপ দেখি রে আমারে আপনি সীমা ক্ষেত্র মে জো ভি চিজে হ্যায় সামান্য তৌর পর চল রহি হ্যায় আর কুছ ভি ইস তরহ কি আগর মতলব হরকত হোতি হ্যায় তো উসকে লিয়ে হাম তৎপর হ্যায় তৈয়ার ভি হ্যায়। ঘোজা ডাঙ্গাতেও একই ছবি, চলছে বাহিনীর টহলদারি। বিকেল 4টে থেকে বন্ধ এই বন্দরের আমদানি রপ্তানি, সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক। এদেশে ফেরা ভারতীয়দের চোখে মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট। এদিকে উত্তাল অবস্থা, মিটিং মিছিল, বিভিন্ন আওয়ামী লীগের যে সমস্ত পার্টি অফিস বা বিভিন্ন যেসব কার্যালয়গুলো সব ভাঙচুর করছে, এইসব দেখে আসলাম। ভোমরাতেও মিছিল হচ্ছে ওপারে। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, কবে নিভবে হিংসার আগুন, সেই আশায় দিন গুনছেন আমজনতা। টিটপ বিশ্বাস, পলাশকান্তি মণ্ডল ও অর্ণব মৈত্রী, রিপোর্ট, রিপাবলিক বাংলা। এরই মধ্যে সীমান্তগুলিতে নজর রাখতে হচ্ছে, কারণ সীমান্ত কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর একটা জায়গা হয়ে রয়েছে। আমরা গতকালই দেখিয়েছি আমাদের শিলিগুড়ি হিলি সীমান্ত থেকে যেন মনে হচ্ছে কয়েক হাত দূরেই আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে দাউ দাউ করে। ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে বাহিনী মোতায়েন রয়েছে বাড়তি নিরাপত্তা আখাউড়া সীমান্তে। সিল করা হয়েছে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত, যেখানে সারি সারি ট্রাক লরি দাঁড়িয়ে আছে। সেখান থেকে এক্সক্লুসিভ রিপোর্ট তুলে ধরলেন আমাদের প্রতিনিধি কিশলায়। স্থানীয়দের সঙ্গে একদম শুনশান রাস্তা, কিন্তু কয়েকজন স্থানীয় এখানে রয়েছেন এবং এই মুহূর্তে আমার ঠিক ডান দিকেও বর্ডারের গেট দেখা যাচ্ছে, এই দিক দিয়েও গেলে বর্ডার পৌঁছানো যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ওপারে অস্বাভাবিক পরিস্থিতি, আপনারা স্থানীয় এখানে আপনি বসেছিলেন আমি দেখলাম, তো আজকে কি বেশি শুনশান লাগছে এবং বর্ডারও দেখছি বন্ধ রয়েছে? আজকে এখানে অনেক শুনশান রয়েছে, কারণ বর্ডারের ওই দিকে একটু গন্ডগোল হচ্ছে, তার জন্য এখানে একটু শুনশান রয়েছে।
গাড়ি ঘোড়া কম রয়েছে, কম রয়েছে, আর গাড়ি ওপারেও কম যাচ্ছে, কম যাচ্ছে। মানে গন্ডগোলটা ওই পারে হয়েছে, এপারে তো এমনি নরমালি ছিল। আপনার নামটা? বিশ্বজিৎ সরকার। আচ্ছা, আপনিও কি স্থানীয়, এখানেই থাকেন? আচ্ছা, ওই পারে অশান্তি হয়েছে শুনেছেন তো? হ্যাঁ, এটা তো ওই কি জানি গো বাংলাদেশের ছাত্রার উপরে এটা দরবার হইতাছে। ওপারে অশান্ত পরিস্থিতি এবং সেখানে অনেক জায়গায় হিংসাও হয়েছে, অনেক খুন হয়েছে ইত্যাদি, এই পারে কোনো প্রভাব পড়েছে? এই তো এই আমি আট আগে প্যাসেঞ্জারে গেছিলাম, তাই না, কইতাছিল যে আখরাও দরবার হয়েছে, দোকানপাট ভাঙচুর করছে, দোকানপাট ভাঙচুর হয়েছে। হ্যাঁ, বলছিল প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার বলছিল আগরতলা দিল্লি যাইব, আগরতলা এসেছে শেখ হাসিনা, এসেছিলেন, আপনারা খবর পেয়েছেন? খবর পেয়েছি যে দিল্লি যাইব। তাহলে কে বলছিল? ওই তো প্যাসেঞ্জারে বলছিল। তো এই মুহূর্তে আমরা দেখছি সব বর্ডার গুলো সিলও করা রয়েছে, এই ওপারে অশান্তি বলেই কি সিল সিল করা দিয়েছে? ইন্ডিয়ান লোক বাংলা যাইতে পারতেছে না, আর বাংলাদেশের যারা বাংলা লোক আছে, ইন্ডিয়ান লোক যে বাংলাদেশে ওরা আইতাছে, আর যারা মেডিকেল মানে ডাক্তার দেখাইব এই রোগী গুলো আসতে পারছে। তো এই পরিস্থিতি ভারত বাংলাদেশ বর্ডারে, তার অন্যতম কারণ যেটা স্থানীয়রাও বলছিলেন, ওপারে অশান্তি চলছে, বর্ডারের ঠিক ওই পারে যে যে জায়গাটা আমরা দেখাচ্ছি তার ঠিক ওপারে ভাঙচুর থেকে অগ্নিসংযোগ সবকিছু চলছে এই মুহূর্তে। ভিডিও জার্নালিস্ট অমিতের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা, ত্রিপুরা। আসল উদ্দেশ্য কি এই উন্মত্ততার? সেই উদ্দেশ্য আমরা ধীরে ধীরে সামনে আসছে। খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ, বাংলাদেশে আরো সংকটের মেঘ। খালেদা জিয়ার মুক্তির নির্দেশ এবং সর্বসম্মতিক্রমে নাকি এই মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছেন খালেদাকে মুক্তির নির্দেশ রাষ্ট্রপতির। একাধিক দুর্নীতিতে অভিযুক্ত খালেদা জিয়া জেলবন্দী ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জেলবন্দী ছিলেন, তাকে মুক্তির নির্দেশ রাষ্ট্রপতির, এবং এই নির্দেশ নাকি সর্বসম্মতিক্রমে হয়েছে।